হ্যালো ভিউয়ার্স, এখন আমি রয়েছি দমনিতে। এটা দমনি নতুন বাজার যাওয়ার রাস্তা। এই রাস্তাটি বাতের উপর দিয়ে তৈরি এবং আমার বাঁ পাশে রয়েছে তিস্তা নদী। বিসিস আমলে তৈরি রেলের অনেকগুলো বাংলো রয়েছে, তার মধ্যে এটি এক অন্যতম বাংলো। এই বাংলোগুলো বহুত বছরকার পুরনো। দেখুন কিভাবে বট গাছের শিকড় আঁকড়ে ধরেছে। এটা হলো আরেকটি বাংলো। এই বাংলোটি ব্রিটিশ আমলে তৈরি রেলের। আমি ধীরে ধীরে এই বাংলোর ভিতরে প্রবেশ করছি। এখন আমরা রয়েছি বাংলোর ভিতরে। এখানে একটি ফ্যামিলি এখন আপাতত বসবাস করছে। দেখুন বাংলোটি কতটাই পুরনো যে ছাদের লোয়ার রড বেরিয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে এই বাংলোর থেকে বেরিয়ে যাব এবং অন্য এক রেলের বিশেষ জায়গায় পৌঁছে যাব, যেটি পুরনো, বহুত পুরনো। এটা হচ্ছে বাংলোর নিচের দৃশ্য। এই বাংলোর মধ্যে অসংখ্য বটগাছের শিকড় রয়েছে, যে বটগাছগুলো বাংলোকে আঁকড়ে ধরেছে বট গাছের শিকড় দিয়ে। দেখুন কত শিকড় আঁকড়ে রয়েছে বাংলোর মধ্যে, বাংলোর দেওয়ালের মধ্যে। এই বাংলোটি পুরোটাই ইট দিয়ে তৈরি। এখন আমরা যাব ব্রিটিশ আমলে তৈরি রেলের হসপিটালে। এটা হচ্ছে রেলের হসপিটাল, যেটা ব্রিটিশ আমলেই তৈরি হয়েছে। Thank you.
রয়েছে।